ভূত এফে হারিয়ে যান ভূতের রাজ্যে। ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে এসেছি একটি ভূতের ইউনিক গল্প, যা শুনে আপনার কানকেও বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ, এমনই একটি ইউনিক গল্প নিয়ে আজ এপিসোড সাজিয়েছি আমি মাহিদ। যারা নিয়মিত আমার প্রতিটি এপিসোড দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং এর পরবর্তী এপিসোডগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো গল্প হবে আরও, তবে তার আগে যা যাক আমাদের ভূতের একটি ইমেইল। এই গল্পটি পাঠিয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ রফিকুল বিশ্বাস। রফিকুল বিশ্বাস লিখেছেন, আমি ঢাকায় থাকি এখন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় 2019 সালের লাস্টের দিকে। কোম্পানিটির সমস্যা হবে এ কারণে নামটি প্রকাশ করলাম না, তবে আশা করি গল্পটি বুঝতে পারবেন। আমি একটি কোম্পানির সিকিউরিটি গার্ডের জব করতাম। কোম্পানিটির একটি অফিস ছিল আমার দায়িত্বে। অফিসটিতে সপ্তাহে দু একদিন শুধু মিটিং হতো, বাইরের থেকে বড় বড় স্যাররা আসতো, আর আমার কোম্পানির স্যারের সাথে তারা মিটিং করে চলে যেত, আর এটার পুরোটার দায়িত্বই আমার উপর ছিল। আর এ কারণেই স্যার আমাকে আমার ফ্যামিলি নিয়ে ভিতরে থাকার সুযোগ দেয়। কোয়ার্টারের পাশেই দুটি টিনের ঘর ছিল, আর সেই ঘরে আমার স্ত্রীকে নিয়ে আমি থাকতাম। দিনে শুধু স্যারদের জন্য চা বানানো ছাড়া আর কোনো কাজ ছিল না, তবে রাতের পাহারা দেওয়ার দায়িত্বটা আমার উপরেই ছিল। দিনে কোনো সমস্যা না হলেও পুরো রাতটা আমাকে পাহারা দিতে হতো এই অফিসটি। তো অফিসের বাইরে চায়ের দোকানের থেকে অনেক গল্পই শুনেছি, এখানে নাকি একটি পেতনি থাকে। তো আমি কখনো বিশ্বাস করিনি, বা ভেবেছি এটা লোক মুখের কথা গল্পই হবে, বাস্তবে আর এর কোনো অস্তিত্ব নেই। তবে সেটা বাস্তবেই রূপ নিল 2019 সালের লাস্টের দিকে। অফিসটা একদমই প্রায় বন্ধ, সারা নিয়মিত অফিসে আসতো না, মিটিংটাও কয়েক সপ্তাহ পর পর হতো। আমি সারাদিন বাসায় ছিলাম, রাত্রে ডিউটিতে যাই প্রায় 10টার পর। অফিসের চারপাশে লাইট মেরে গেটের বাইরে থেকে চা খেয়ে এসে আবার একটি বেঞ্চ নিয়ে গেটের সামনে বসে থাকি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, একটু ঘুম ঘুম আসে, আর এ কারণে উঠে আবার সব দিকে লাইট মেরে একটু হাঁটাহাঁটি করে, আমার অফিসের বারান্দায় একটি খাট ছিল যেখানে কথা ছিল যে নাইটে ডিউটি করবে সে ওইখানে বিশ্রাম নেবে। তো অফিসটির দায়িত্ব আমার একার পরেই ছিল, আর কোনো দারোয়ান বা সিকিউরিটি গার্ড না থাকায় আমি ওইখানে মাঝে মাঝে বিশ্রাম নিতাম। তো সেদিন অনেক ঘুম পাই, ঘুম পাইলে ভাবি চারিদিকে তো লাইট আছে, আজকে একটু বিশ্রাম নিই। আর মাঝে মাঝে এভাবে রাত্রে একটা দুটো তিনটার দিক আমি ওইখানে একটু ঘুমাতাম, বা হয়তো শুয়ে থাকতাম, তা কখনো কোনো সমস্যা হয়নি। আর এটা ভেবেও সেদিন শরীরটা অনেক ক্লান্ত, এ কারণে আমি আমার বেডে একটু শুয়ে থাকি। শুয়ে ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি এটা আর আমি জানি না। হঠাৎ দেখি আমার হাতে উপর একটি ঠান্ডা হাত,
আমি চমকে গিয়ে তাকিয়ে দেখি আমার স্ত্রী আমার বেডের পাশে বসে আছে। কিন্তু আমার স্ত্রী একটু শ্যামলাবর্ণ ছিল, কিন্তু এই দিন অনেক ফর্সা লাগছে। এই রাতটাতে আমি যখন তাকাই চমকে গিয়ে, তখন অনেক ফর্সা লাগছে। তা আমি স্বাভাবিকভাবে নিয়েছি, হয়তো কোনো ক্রিম ট্রিম মেখেছে। আমি বললাম যে তুমি এত রাতে এখানে কেন? ভারী একটা কণ্ঠে আমাকে উত্তর দিল, আমার ঘুম আসছে না তাই তোমার কাছে চলে এলাম। এটা বললে আমি আর কোনো সন্দেহ করিনি, বললাম ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে এখানেই শুয়ে পড়ো। আর ভেবেছিলাম এই অফিসের গেট অফ, রাতে বা দিনে অফিসের স্যাররা ছাড়া আর কেউ আসে না, তো এখানে একটু শুইলে কোনো সমস্যা আমার হবে না। আর এ কারণেই তাকে নিয়ে আমি রাতটা ওখানেই থাকি। এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই, সকালে প্রায় 8টার দিক ঘুম ভাঙে। ঘুমিয়ে দেখি আমার স্ত্রী নেই, তো ভাবলাম সকালে হয়তো চলে গিয়েছে আমাকে না ডাক দিয়ে রান্নার কাজে। এ কারণে আর কোনো চিন্তা না করেই উঠে বসলাম। উঠে বসতেই আমার নাকে বিশ্রী একটি গন্ধ আসলো। চেষ্টা করলাম গন্ধটা কোথা থেকে আসতেছে সেটা বুঝার, সেটা বুঝতে গিয়েই চমকে উঠলাম। দেখলাম আমার পুরো শরীরে কাদা, আর এই কাদা থেকে বিশ্রী একটা গন্ধ আসছে, মাছ পচা গন্ধ। এই গন্ধটা পেয়ে আমি চমকে উঠলাম, কি ব্যাপার, আমি তো রাত্রে এখানে ঘুমিয়েছিলাম, আমার গায়ে এত কাদা আর এত বিশ্রী গন্ধ কোথা থেকে আসলো? আমি একটু ভয় ভয় করছিল, আর এ কারণে আমি সাথে সাথে উঠে আমার বাসায় গেলাম। বাসায় যেয়ে স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রীকে ডাক দিয়ে বললাম এ আমার গায়ে কি মেখেছে? আমার স্ত্রী এসেই নাক চেপে ধরলো, বলল যে তোমার কাছে দাঁড়ানো যাচ্ছে না। আমি বললাম যে আমার, আমি তো এখানে শুয়েছিলাম, তুমিও তো ছিলে, তা আমার গায়ে এই কাদা আসলো কোথার থেকে? স্ত্রী বলছে আমি ছিলাম মানে, আমি তো সারা রাত এখানে শুয়ে আছি, তুমি তো বাসায়ও আসোনি, তোমার গায়ে কাদা মাখলো আমি কিভাবে জানবো? এটা বলতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। চমকে উঠলাম, থতবত খেয়ে বললাম তাহলে আমার কাছে কাল রাত্রে কে গিয়েছে? এটা বললেও একটু আমার স্ত্রী একটু কেমন করে উঠলো, রেগে মেগে উঠে কয়েকটি কথা শোনালো। তারপর আমি গোসলখানায় গিয়ে গোসল করলাম, কয়েকবার সাবান নিয়েছি কিন্তু সেই গন্ধ আমার পরিপূর্ণভাবে যায়নি। ঘরে এসে প্রচণ্ড একটা সেন্ট মেরে আমি চা খাওয়ার জন্য সেই চার দোকানে গেলাম। চার দোকানে গিয়ে সম্পূর্ণ ঘটনাটি বলার পর সে বলল যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, এটা হলো আমাদের এখানের ভাষায় পিচাস বলে, তিনি বললো তাদের ওইখানের ভাষায় পিচাস বলে, পিচাস বা পেতনি মাছ খায়, আর এ কারণে শরীরে কাদা আর মাছের গন্ধ। তা বলল যে এর আগে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে সবাইকেই মারার চেষ্টা করেছিল, তো আপনার কিছু হয়নি? তাই আমি বললাম যে না আমার তেমন কিছুই হয়নি। তা বললো যে যাক আপনার ভাগ্য ভালো যে আপনার সাথে কিছু ঘটেনি। এটা বলার পর আমি সেখান থেকে চলে আসি, চলে এসে আমার বাসায় আসি, বাসায় এসে আমার ওয়াইফকে সম্পূর্ণ ঘটনাটি বলি যে এই 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 ব্যাপার, এই ধরনের ঘটনা ঘটেছে আমার সাথে। তো এক পর্যায়ে আমার ওয়াইফও এই বিষয়টা নিয়ে অনেক ভয় পায় আর বলে যে এখানে আর সে থাকবে না। তো আমি স্যাররা দুপুরে আসলে আমি স্যারদের জানাই যে আমি আর এখানে চাকরি করতে চাচ্ছি না, যদি আমাকে পারেন অন্য কোথাও সরিয়ে দেন। তা স্যাররা আমাকে অনেক ভালোবাসত, সেক্ষেত্রে হয়তো আমাকে আরেকটি জায়গায় আরেকটি অফিসে দেখার দায়িত্ব দেয়, আর তা সেইখানের সিকিউরিটি গার্ড এইখানে নিয়ে আসে।
তো আমার লাইফে এই ঘটনাটি অনেক বড় একটি মোড় নেয়। তারপর থেকে আমি রাত্রে আর একা থাকতে পারি না। আর কখনো এরকমের ঘটনা আমার সাথে না ঘটলেও আমি এই ঘটনাটি মনে পড়লেই গা শিউরে ওঠে, রাত্রে খুব ভয় পাই। তবে আমি যেখানে আছি অফিসে দায়িত্বে আছি তিনজন, আর আমি এখানে সিনিয়র হওয়াতে আমি নাইট ডিউটিটা করি না আমার সমস্যা থাকার কারণে। যাই হোক, তাদেরও একজনের এতে অনেক সুবিধা, আর এ কারণেই আমি সুযোগটি পেয়েছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। হ্যাঁ ভাই, আপনার গল্পটি অনেক সুন্দর ছিল, আর আমরা চেষ্টা করি সবার গল্পই আমরা আমাদের অনুষ্ঠানে শেয়ার করার জন্য। তো আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটি গল্প পাঠানোর জন্য। যদি এমন আরও কোনো গল্প আপনাদের কাছে থাকে বা যারা শুনছেন তাদের কাছে থাকে, অবশ্যই আমাদের লিখে পাঠিয়ে দিন কমেন্ট বক্সে। চেষ্টা করব এর পরবর্তী এপিসোড আপনার গল্প নিয়ে হাজির হওয়ার। তো শুনতে থাকুন, চলে যাচ্ছি আরেকটি গল্পে। আমাদের একটি ভিডিওতে কমেন্ট করেছেন সৈয়দ রবিউল। তিনি লিখেছেন, আমার সাথে ঘটে যাওয়ার খুবই ভয়ানক একটি ঘটনা যা আপনার অনুষ্ঠানে শেয়ার করতে চাই। নিয়মিত আপনার অনুষ্ঠানটি শুনছি, আর এ কারণেই ভাবলাম আমার গল্পটি যদি শেয়ার করি হয়তো আপনি এটি আপনার অনুষ্ঠানে প্রচার করবেন। যদি প্রচার করে থাকেন তাহলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ সৈয়দ রবিউল ভাই আপনাকে আমাদের গল্পটি শেয়ার করার জন্য। এই তো আপনার গল্পটি এখনই আমরা পড়ব। তো ভিউয়ার্স, চলুন গল্পটি রবিউল ভাইয়ের মতন করেই পড়ি। দিনটা ছিল রবিবার, তখন আমি ক্লাস ফাইভে পড়ি। রবিবারে আমাদের প্রাইমারি স্কুলটি দুইটায় ছুটি হয়ে যায়। দুইটায় ছুটি হয়ে যাওয়ার কারণে একটু আগে আগে বাসাতে চলে আসি। আমার বাসাটা ছিল গ্রামে, বাড়ি বলতে পারেন। বাড়িটা গ্রামে হয় আশপাশ দিয়ে অনেক জঙ্গলই ছিল। রাস্তার এক সাইডে আমাদের বাড়ি, বাড়িটা ছিল টিনের, রাস্তা ছিল ইটের, আর রাস্তা পার হয়েই ছিল ঘন জঙ্গল। জঙ্গলে সচরাচর গ্রামে সন্ধ্যার পর কেউই যায় না, তবে দিনে যায়, কেউ কখনো তেমন কোনো সমস্যায় পড়েনি। আর আমার বাড়ির পাশে একটি মাঠ, সেটা ছিল ধানের। আমি স্কুল থেকে এসেই ড্রেসটি চেঞ্জ করে এই ভর দুপুরে মাঠের সাইডে খেলতে চলে যাই। তো তখন পর্যন্ত কোনো ফ্রেন্ড খেলতে আসেনি, আর এ কারণেই আমি রাস্তায় যেয়ে দাঁড়াই, ভাবি কখন আমার বন্ধুরা আসবে আর আমরা কখন খেলব। হঠাৎ আমি দেখতে পাই দূরে একটি খরগোশ দাঁড়িয়ে আছে। খরগোশটি ছিল ধূসর কালার। আমি খরগোশটিকে দেখে আরো ভালো করে দেখার চেষ্টা করি। দেখি খরগোশটি ধানের বুয়ের আল দিয়ে যাচ্ছে আর ঘাস খাচ্ছে। এটা দেখে আমার মাথায় আসে আমি খরগোশটি ধরব। ছোট মানুষ ছিলাম, যখনই মাথায় আসলো তখনই কাজ শুরু। আস্তে আস্তে খরগোশটির পিছু নিলাম। খরগোশটি সামান্য 5-10 হাত দূর, মনে হচ্ছে যে এই বুঝি ধরে ফেলব। খরগোশটিকে আস্তে 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 ধরতে যাই, আর খরগোশটি এক পা দু পা লাফ দিয়ে আবার সামনে চলে যায়। এই করতে করতে আমি রাস্তা পের হয়ে জঙ্গলের দিকে ঢুকতে থাকি। খরগোশও ঠিক একইভাবে আমার সেই 5-10 হাত দূর আসে, একটা লাফ দিয়ে চলে যায় সামনে, আবার দাঁড়ায়, আবার আমি একটু কাছে গেলে আর একটা লাফ দেয়। এই করতে করতে আমি ধানের ভুঁই শেষ করে রাস্তা পার হয়ে জঙ্গলের ভিতর ঢুকছি।
আর ভাবছি আর চেষ্টা করছি যে আর ভিতরে যেতে দেব না, এই ধরে ফেলবো। চেষ্টা করতে করতে জঙ্গলের ভিতর ঢুকে যায়, কিন্তু আমার মাথায় আসে না আমি জঙ্গলের ভিতর। হঠাৎ করেই আমি খেয়াল করি যে আমি একটু বেশি জঙ্গলের ভিতর চলে এসেছি। খরগোশটি সামান্য কয়েক হাত দূরে। ভাবলাম এই জঙ্গলের ভিতর হয়তো ধরতে পারবো না, একটু ভয় ভয় লাগছিল একা একা। ভেবে আমি দাঁড়িয়ে পড়লাম, ফিরে আসব। দাঁড়ানোর সাথে সাথে আমি সামনে তাকাতেই দেখি আমার সামনে কুৎসিত দেখতে একটি মানুষ দাঁড়িয়ে আছে। অনেক বড় বড় চুল, চেহারায় ঘা, গায়ে বড় কাপড় ছিঁড়াটেরা। এটা দেখেই আমি তখনই কেঁপে উঠে এত জোরে চিৎকার করি আমি কোনো হুঁশে ছিলাম না। চিৎকার মেরে যে দৌড় দিয়ে কখন রাস্তায় এসেছে এটা আমি জানি না, তবে রাস্তায় একজন আমাকে ধরছে, ধরে আমাকে একটা ঝাঁকি দেয়। আর তখনই আমার হুঁশ আসে। তখন দেখি আমি রাস্তায়, তাকে দেখে বললাম ওইখানে যেন কি একটা জিনিস, আমি দেখে ভয় পেয়েছি। এটা শোনার পর তিনি বুঝতে পারে হয়তো এই দুপুরবেলায় এই বনের থেকে কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখেছে, সেটা হোক আত্মা বা পেতনি, যাই হোক কিছু একটা দেখেছে। তিনি বুঝতে পেরে আমাকে অনেক সান্ত্বনা করার চেষ্টা করে, সাহস দেয়, দিয়ে আমার আব্বু আম্মুর নাম শুনে আমাকে আমার বাড়ি রেখে আসে। তারপর আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, আমার আম্মু আমাকে মসজিদের হুজুর কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনে, পানি পড়া এনে আমাকে খাওয়ায়। এরকমেরই কয়েকদিন যায়, তারপর আস্তে আস্তে আমার জ্বরটা কমে সুস্থ হই। তারপর থেকে আর রাস্তার উপারে আর আমার যাওয়া হয় না। এখন অবশ্য আমরা শহরেই চলে এসেছি, সেই গ্রামের বন জঙ্গলটা এখন পরিবর্তন হয়েছে। তখন এই ঘটনাটি আমার সাথে ঘটার পর আমি এতটাই ভয় পেয়েছিলাম যে এখন পর্যন্ত হঠাৎ করে কোনো দিক তাকাতে গেলে কেমন যেন চমকে উঠি। এটা হয়তো সেই ইফেক্টটা এখনো থেকে গেছে। তবে শারীরিকভাবে আর কোনো সমস্যা হয়নি আমার, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ, আশা করি সবার ভালো লাগবে। সৈয়দ রবুল ভাই, ধন্যবাদ আপনাকেও এত ভয়ঙ্কর সুন্দর একটি গল্প আমাদের দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের সাথেও যদি এরকমের কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তাহলে শেয়ার করুন আমাদের সাথে। তো নিয়মিত শুনতে থাকুন ভূত স্টোরি, আরও এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে। খুব শীঘ্রই আসছি আরও ইউনিক ভয়ঙ্কর এপিসোড নিয়ে, একটু সাবধানে থাকবেন।